আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ। তো এটি প্রকাশিত হয় 25/4/2024 খ্রিস্টাব্দে, যেটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে হচ্ছে আপনাদের 5টি পদে 155 জন লোক নিয়োগ করা হবে 5টি ক্যাটাগরিতে। তো এখানকার পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, জাতীয় গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এবং অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে, অনলাইনে আবেদন কবে শেষ তারিখ, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম, আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস, এটা সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। পাশাপাশি শুক্রবার যে সপ্তাহে চাকরির ডাক বিজ্ঞপ্তি, সেটিও এখানে ভিডিও আকারে পাবেন এবং পুরো সপ্তাহ জুড়ে যে চাকরিগুলো সেখানে আপনারা এখানে পেয়ে যাবেন। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা, যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবার চলে আসলাম মূল ভিডিওতে। এটি পুরো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহ। এটি প্রকাশিত হয় 25/4/2024 খ্রিস্টাব্দ। তো এখানে আপনাদের 5টি ক্যাটাগরিতে 155 জন লোক নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন এক শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা, স্মারক নম্বর এবং পেশা এত 17/4/2024 মূল ছাড়পত্রের মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব স্থায়ী অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে 11-19 গ্রেড এবং পূর্ববর্তন তৃতীয় শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে মানুষের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখন প্রথমে যেটি দিছে পদের নাম, সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা আছে 3 জন। এখানে হচ্ছে গ্রেড ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড হলো 14, বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো বলেছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, ঘন বলেছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখন এটা কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 1 থেকে 5 নম্বর পর শুধুমাত্র আপনারা, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার, শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, ঝিনাইদহ ব্যতীত কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন না। 2 নম্বর যে রিপোর্ট, সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী। পদের সংখ্যা আছে 7টি, এটা হলো গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,690 টাকা। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাকারে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে হচ্ছে 20 শব্দ থাকতে হবে। স্টোর কিপার 3 নম্বর যেটা পর, সেটি পদের সংখ্যা আছে 5 জন, এটা হলো গ্রেড হলো 16, বেতন স্কেল 9,300 থেকে 22,690 টাকা। এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইচএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন। আর খ নম্বর, স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, কিন্তু এটাও শুধুমাত্র ঝিনাইদহ জেলার বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর যেটি পর, সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, এখানে পদের সংখ্যা অনেক বেশি 135 জন, এটা হচ্ছে গ্রেড 16, এটা বেতন স্কেল 9,300 থেকে 22,690 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে হচ্ছে আপনারা এসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের 5 নম্বর যে রিপোর্ট, সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা আছে 5 জন, গ্রেড হলো 19, এটা হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন। আমি আবারও বলতেছি, শুধুমাত্র আপনারা ঝিনাইদহ জেলা বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এখন এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী আছে, প্রথমে যেটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন। তো এই লিঙ্কটি আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা খুব সহজে দেখে নেবেন এবং ওখান থেকে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য অনেক নিয়মাবলী আছে, এগুলো আমি সবগুলো পড়বো না, কারণ এগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা খুব সহজেই সেখান থেকে পড়ে নেবেন। এখন আমি আপনাদেরকে বলতেছি, এটা অনলাইনে আবেদন কীভাবে করবেন, অনলাইনে আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ, সেটি আমি আপনাদেরকে বলবো। তো এটি হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন যে ক নম্বর লিখছে, যেটা অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 30/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। আমি আবারও বলতেছি, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 30/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা, এবং এটি শেষ হবে, আপনারা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 20/5/2024 বিকাল 5 ঘটিকা, এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন। তো
আরও কোনো কিছু জানা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো। তো পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।